হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দাঁত বা টিনিয়া ক্রুরিস। তো এই টিনিয়া ক্রুরিস বা দাঁত কি, এটি হচ্ছে একটি ফাঙ্গাল ইনফেকশন। তো এই ফাঙ্গাল ইনফেকশন কি, ফাঙ্গাল ইনফেকশন কেন হয়, এর প্রতিরোধী বা কী, আমরা কী করে এটি প্রতিরোধ করতে পারি, এর ট্রিটমেন্ট পদ্ধতি কী আছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদের সামনে বলবো। আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক এই ফাঙ্গাল ইনফেকশন কি। আমাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে প্রাইভেট পার্টস যেমন বগল, নিতম্ব, কুঁচকি, যৌনাঙ্গের আশেপাশের এরিয়া, এগুলো কিন্তু বেশিরভাগ সময় জামাকাপড় দ্বারা আবৃত থাকে। তো এইসব জায়গায় যখন ফাঙ্গাই নামে এক প্রকার অণুজীবী দ্বারা আক্রান্ত হয় এইসব জায়গা, তখন তাকে আমরা মেডিকেল টার্মে বলি ফাঙ্গাল ইনফেকশন। তো এই ফাঙ্গাল ইনফেকশন কেন হয়, অ্যাকচুয়ালি আমাদের শরীরের বিভিন্ন অংশে, এই যে অংশগুলোর নাম বললাম বা আমাদের শরীরে স্কিন, এগুলোতে কি হয়, এগুলোতে এক প্রকার অণুজীবী সবসময় বাসা বেঁধে থাকে। এই অণুজীবীগুলোর নাম হচ্ছে ডার্মাটোফাইট। তো এই ডার্মাটোফাইটগুলি যখন আমাদের শরীরে একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, তখন কিন্তু আমাদের শরীরের বা স্কিনের কোনো ক্ষতি করে না। কিন্তু যখন এর পরিমাণ বেশি হয়ে যায়, তখন কিন্তু শরীরের এটি ক্ষতি করে। কেমন করে বেশি হয়, আমাদের শরীরের জায়গাগুলোতে যখন বেশি পরিমাণে ধুলোবালি পড়ে, বা আমরা যদি নোংরা জামাকাপড় সবসময় পরে থাকি, বা আমাদের শরীরের এই প্রাইভেট পার্টসগুলি বা বিভিন্ন অংশ যদি সবসময় ঘামে ভেজা থাকে, আমাদের যদি শরীরে স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হয়, তো এইসব কারণে কি হয়, এইসব জিনিস সৃষ্টি হলে তখন আমাদের শরীরে এই ফাঙ্গাইগুলি খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে। এবং খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করার ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রাইভেট পার্টসগুলোতে কিন্তু তখন ফাঙ্গাল ইনফেকশন হয়। আর এইভাবে ফাঙ্গাল ইনফেকশন আমাদের বিভিন্ন জায়গায়, শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এইবার জেনে নেওয়া যা, কারোর যদি দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হয় তার সিমটম কী কী হবে। তো প্রথমত যে সিমটমটা হবে সেটি হচ্ছে প্রচণ্ড চুলকাবে জায়গাগুলো, চুলকানি হবে। দুই নম্বর হচ্ছে যে জায়গাতে সেই ফাঙ্গাল ইনফেকশনগুলো হবে সেই জায়গার চারপাশটা গোলা, লাল লাল গোলাকৃতি দাগ সৃষ্টি হবে। সেই দাগগুলো চারপাশটা ছোট ছোট লাল লাল দাগ হবে এবং মাঝখানটা ক্লিয়ার টাইপের হবে। তারপরে তিন নম্বর হচ্ছে যে জায়গাটা চুলকোতে চুলকোতে ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে এবং চুলকান বেশি চুলকোতে গেলে সেটা থেকে রস এবং রক্ত বেরোবে এবং এই ইনফেকশনটা তখন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাবে। আরেকটা সিমটম হচ্ছে যে এই চুলকনিগুলো একটা নির্দিষ্ট সময় কিন্তু বেশি বেড়ে যেতে পারে, যেমন স্নান করার পর বা ঘুমোতে যাওয়ার সময়, এরকম একটা নির্দিষ্ট সময়ে চুলকানিগুলো বেড়ে যায়। তো এগুলোই হচ্ছে সিমটম। এবার জানা যাক যে এই দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হলে এর প্রতিরোধের উপায় কী। তো প্রথমত এক নম্বর হচ্ছে যে পরিষ্কার জামাকাপড় পরতে হবে, কোনো নোংরা জামাকাপড় পরা চলবে না, পরিষ্কার জামাকাপড় সবসময় পরে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে টাইট ফিট জামাকাপড় অ্যাভয়েড করতে হবে, কারণ বেশি টাইট ফিট জামা পরলে আমাদের শরীরে ঘাম সৃষ্টি হবে। তো টাইট ফিট জামাকাপড় অ্যাভয়েড করতে হবে। তিন নম্বর হচ্ছে আমাদের শরীরে বা প্রাইভেট পার্টসে যাতে ঘাম না জমে সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ বেশি ঘাম জমলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি ছড়ায়। চার নম্বর হচ্ছে ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, ধুলোবালি যাতে কম শরীরে লাগে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর পাঁচ নম্বর হচ্ছে পুকুরের জলে স্নান করা যাবে না, কারণ পুকুরের জলে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাল এই মানে অর্গানিজমগুলো থাকে, তাই জন্য পুকুরের জলে স্নান করা কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর সবশেষে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মেডিসিন খেতে হবে। তো এইসব জিনিসগুলো করলে আমরা খুব তাড়াতাড়ি এই ফাঙ্গাল ইনফেকশনগুলো প্রতিরোধ করতে পারব। বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের ট্রিটমেন্ট কী। তো প্রথমেই বলে রাখি যে যদি আপনার শরীরে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত বা এই জাতীয় কোনো জিনিস হয়, তাহলে কিন্তু আপনারা কখনোই নিজে নিজে দোকান থেকে ওষুধ নিয়ে লাগাবেন না বা খাবেন না। কারণ এসব ক্ষেত্রে কি হয়, দোকানদার আপনাকে দেখবেন একটি ক্রিম দিয়ে দেবে, অয়েন্টমেন্ট দেবে, স্টেরয়েড অয়েন্টমেন্ট, সেগুলো আপনি লাগালে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই ইনফেকশনগুলো সেরে গেছে। কিন্তু পরবর্তীতে এই স্টেরয়েড মানে এই স্টেরয়েড জাতীয় অয়েন্টমেন্ট লাগালে পরবর্তীতে কিন্তু এটি আবার হয়ে যাবে, এটা কিন্তু পুরোপুরি কিওর হবে না।
এবং বারবার করে এই স্টেরয়েড জাতীয় অয়েন্টমেন্ট যদি আপনি লাগান, তাহলে পরবর্তীতে যদি অন্য কোনো ওষুধের আপনার প্রয়োজন পড়ে সেই ওষুধগুলো কিন্তু আপনারা কাজ করবে না। তো কখনোই নিজে নিজে দোকান থেকে ওষুধ আনতে যাবেন না, একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টকে দেখিয়ে ওনার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনারা সবসময় ওষুধ নেবেন। এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশনগুলিতে কিছু অ্যান্টিফাঙ্গাল মেডিসিন আছে, সেগুলো খেলে এবং লাগালে কিন্তু তার ফুল কোর্স যদি আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী করেন, তাহলে কিন্তু আপনাদের এই ইনফেকশনগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে। তো চলুন এবার জানা যাক যে কী কী মেডিসিন আছে, আমরা কী কী মেডিসিন এসব ক্ষেত্রে ইউজ করব। তো প্রথমে একটি অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট আমাদেরকে নিতে হবে, যেমন লুলিকোনাজল, এরকম একটি অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট আমাদেরকে দিনে দুবার করে সেই ইনফেকশনের জায়গাটিতে লাগাতে হবে। দুই নম্বর, ইট্রাকোনাজল বলে একটি মেডিসিন আছে, অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। ইট্রাকোনাজল 100 mg আছে, আবার 200 mg আছে। এই ইট্রাকোনাজল মেডিসিনটি আপনাকে 100 mg হলে দিনে দুবার করে বা 200 mg হলে দিনে একবার করে কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। কতদিন খেতে হবে? যদি আপনার এই ফাঙ্গাল ইনফেকশন খুব কম হয় তাহলে আপনাকে 21 দিনের একটি কোর্স করলেই কিন্তু হয়ে যাবে, মানে 3 সপ্তাহের একটি কোর্স করলেই কিন্তু আপনার হয়ে যাবে। কিন্তু যদি আপনার এই ইনফেকশনের সিভিয়ারিটি যদি বেশি হয়, খুব বেশি পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন হয় বা বহুদিন আগের পুরনো যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা আপনাকে এই মেডিসিনটি 2-3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে বলবে। তো এটা আপনার সিভিয়ারিটির উপর নির্ভর করে যে আপনি কতদিন এই মেডিসিনটি খাবেন। এবার 3 নম্বর হচ্ছে, একটি এই ফাঙ্গাল ইনফেকশনের জায়গাতে যেহেতু খুব চুলকুনি হয়, তাই জন্য প্রতিদিন রাত্রে একটি অ্যান্টিহিস্টামিনিক বা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট আপনাকে প্রতিদিন খেতে হবে 1 মাস। সেই কীরকম ট্যাবলেট? যেমন আপনার লিভোসিট্রিজিন আছে, তারপর ফেক্সোফিনাডিন আছে, এইরকম অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট আপনাকে 1 মাস প্রতিদিন রাত্রেবেলা করে একটি করে খেতে হবে। এবং সবশেষে একটি অ্যান্টিফাঙ্গাল সোপ, মানে সাবান, যেমন কিটোকোনাজল। কিটোকোনাজল বলে একটি অ্যান্টিফাঙ্গাল সাবান আছে, এই সাবানটা আপনাকে সব প্রতিদিন স্নানের সময় ইউজ করতে হবে। স্নানের সময় অন্য কোনো সাবান কিন্তু এই সময় ইউজ করা যাবে না, একমাত্র এই কিটোকোনাজল সোপই কিন্তু আপনারা ইউজ করবেন। এই সব জিনিসগুলো যদি আপনারা ইউজ করেন এবং এর ফুল কোর্স, এই মেডিসিনের ফুল কোর্স যদি আপনারা কমপ্লিট করেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার ফাঙ্গাল ইনফেকশনগুলো ঠিক হয়ে গেছে। এবার একটা জিনিস বলে রাখি যে এই যে আমি অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলোর নাম বললাম, যেমন ফ্লুকোনাজল বা কিটোকোনাজল, ইট্রাকোনাজল, লুলিকোনাজল, এগুলো প্রতিটার শেষে দেখবেন কোনাজল বা অ্যাজল আছে। তো এগুলো কিন্তু হচ্ছে মানে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, এগুলোকে আমরা অ্যাজল গ্রুপের অ্যান্টিফাঙ্গাল মেডিসিন বলি। তো এই মেডিসিনগুলো কীভাবে কাজ করে, এই মেডিসিনগুলো কী করে, এই মেডিসিনগুলো আমাদের শরীরে যে ফাঙ্গালগুলো আছে, ফাঙ্গাই আছে, সেই ফাঙ্গায়ের সেল ওয়ালে গিয়ে সেই ফাঙ্গায়ের সেল ওয়ালকে নষ্ট করে দেয়, এবং নষ্ট করার ফলে সেই ফাঙ্গাই কিন্তু আর বংশ বিস্তার করতে পারে না। এইভাবে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের শরীরে কাজ করে। এইবার সব থেকে শেষে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, এই মেডিসিনগুলোর কোর্স কিন্তু আপনাদেরকে ফুল কোর্স কমপ্লিট করতেই হবে। এবং যখন আপনি দেখবেন যে আপনার এই ফাঙ্গাল ইনফেকশনগুলো অনেকটা কমের দিকে হয়ে গেছে বা কমে যাচ্ছে, সেই সময় থেকে কিন্তু আপনার ব্যবহৃত যত জামা কাপড় আছে, সমস্ত জামা কাপড়, গামছা, আপনার ভেতরের যে মানে প্রাইভেট যে জামা কাপড়গুলো আছে, তারপরে আপনার বিছানাপত্রের বিছানার চাদর, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ভালো করে গরম জলে ওয়াশ করে কিন্তু পরিষ্কার করতে হবে। এই কাজটি যদি পরিষ্কার না করেন তাহলে আপনার শরীরে যে ফাঙ্গাইগুলো ছিল, সেই ফাঙ্গাইগুলো যেহেতু এই জামা কাপড়, বিছানার চাদর, গামছা এর মধ্যে লেগে আছে, এগুলো থেকে কিন্তু আপনার পরবর্তীতে আবার সেই জিনিসগুলো হওয়ার একটা চান্স থাকবে। কেন কি, এই ফাঙ্গাইগুলো মরে গেলেও এই ফাঙ্গাইগুলো যে ডিম্বাণুগুলো, ফাঙ্গাইগুলো যেগুলো ডিম পারে, সেই ডিমগুলো কিন্তু এই বিভিন্ন জায়গায় আপনার জামা কাপড়, গামছা, তারপরে বিছানার চাদর সবগুলো কিন্তু লেগেই থাকে। তো এই ডিম থেকে কিন্তু আবার ফাঙ্গাই হয়ে আপনার পরবর্তীতে আবার হওয়ার মানে আবার এই ইনফেকশনটা হওয়ার চান্স থাকবে। তাই জন্য সবসময় পরিষ্কারভাবে এই জামা কাপড়গুলো কিন্তু পরিষ্কারভাবে আপনার মানে ভালোভাবে পরিষ্কার করে আপনাকে পুনরায় ইউজ করতে হবে, এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং যাতে গায়ে মানে শরীরে যাতে ঘাম না জমে সেই দিকটা ভালো করে দেখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই অ্যান্টিফাঙ্গাল মেডিসিন নিয়ে আলোচনা করলাম, এই মেডিসিন কীভাবে কাজ করে, এটি কীভাবে ইউজ করতে হয় বা ফাঙ্গাল জিনিসটা কি, এগুলো সম্পূর্ণ আমরা আলোচনা করলাম। আশা করি আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, জানার বিষয় থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন,
আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর নতুন যারা দর্শক আমার এই ভিডিওটিকে দেখলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তার পরবর্তীতে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং আপনারা সেগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে এটুকুই, নমস্কার।